নমস্কার, আমি এসকে আফতাব, এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা ব্লকে, যেখানে রেশন কার্ডের বিভিন্ন সংশোধনী কাজ হওয়ার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট কাজের জন্য, রেশন কার্ডের ছোট্ট একটু সমস্যা সমাধানের জন্য বারবার হয়রান হচ্ছেন। এক একজন ছবার সাতবার করে তার গাড়ি ভাড়া দিয়ে দূর থেকে মানুষ এই নওদা ব্লকের এই খাদ্য দপ্তরে আসছেন কাজের জন্য, কিন্তু সামান্য রেশন কার্ডের সংশোধনের জন্য যদি মানুষ পাঁচ ছ দিন সাত দিন করে হয়রান হতে হয়, তার পয়সা খরচ হচ্ছে, তার কাজ কামাই হচ্ছে, এইরকম তিতো বিরক্ত হয়ে গেছেন এখানে মানুষ। আর যার জন্য এখানে ব্লকের নাকের ডগায় হলেও মানুষ মাস্ক ব্যবহার বা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছেন না, কারণ তারা অভাবের জন্য রেশন সরকার বিনা পয়সা দিচ্ছে বললেও মানুষ কিন্তু পাচ্ছেন না। তাই বিভিন্ন সমস্যায় আজ থেকে না প্রায় আমরা তিন চার মাস দেখছি এখানে হাজার হাজার মানুষ আসছেন এবং কাজ না পেয়ে ঘুরে যাচ্ছেন। এখানকার নেতা, এখানকার ব্লক প্রশাসন একদম নিশ্চুপ, যার জন্য মানুষ বাধ্য হয়ে আজ মাস্ক তো দূরে থাক, সামাজিক দূরত্ব, সামাজিক যে দূরত্ব রাখার কথা সেসব উঠে গিয়েছে। মানুষ কিভাবে গাদাগাদিকের ভিড় করে আপনারা দেখতে পাচ্ছেন যে খাদ্য সরবরাহ দপ্তর ব্লকের নাকের ডগায়, একদম ব্লক প্রাঙ্গণে সেখানে খাদ্য সরবরাহ দপ্তরে মানুষ কিভাবে মাস্ক ছাড়ায়, কিভাবে সামাজিক দূরত্ব না মেনে ভিড় করছেন সব শুনে নেব। সেই মানুষের সঙ্গে কেন এত তাদের বারবার আসতে হচ্ছে ছোট্ট একটু কাজের জন্য, কোনো নেতা বা প্রশাসন হেল দল নাই বা বিভিন্ন জায়গায় সেন্টার খুলে তাদের তাড়াতাড়ি সমস্যার সমাধান করার কোনো লক্ষ্যই নেই, চেষ্টাই নেই। আমরা ঠিক কথা বলবো সেরকম এক ব্যক্তির সঙ্গে। আপনি এর কতদিন থেকে হয়রান হচ্ছেন ছোট্ট একটু কাজ? আমি এখানে এক সপ্তাহ থেকে হয়রান হচ্ছি, আমার মতো অনেকে আরও দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে হয়রান হচ্ছে লিঙ্ক করার জন্য। আধার কার্ডে লিঙ্ক নেই, রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, এই যে কোনো লিঙ্ক নেই, ডিলাররা মাল দিচ্ছে না, এই কারণ থেকে বারবার এখানে পুনরায় আসতে হচ্ছে। তো এখান থেকেও এখানে আসতে আপনার খরচ হচ্ছে না? এখানে আসতে একশো টাকা করে খরচ হচ্ছে, দুধসর থেকে আসছে প্রতিদিন। আপনার কাজ কামাই হচ্ছে না? কাজ কামাই হচ্ছে, প্রতিদিন এইভাবে আসা তো সম্ভব না। এই যে একটু চাল গমের জন্য দীর্ঘদিন হয়রান হচ্ছেন, কাজ কাম হচ্ছে, টাকা খরচ হচ্ছে, আপনি একটা গরিব মানুষ বলছেন, তো কোন নেতাকে, গ্রামে যে মেম্বার রয়েছে তাদেরকে জানিয়েছেন? মেম্বার দেখে জানিয়ে দিলে বলছে যে ব্লকে যাও। আর ব্লক বলছে কোথায় যাও? ব্লক বলছে রেশন ডিলারের কাছে যাও, ডিলারের কাছে খাদ্য দপ্তর অফিসে, খাদ্য দপ্তর অফিসে যাও। তাহলে আমরা কোথায় যাব সঠিকভাবে সেটা তো আমাদেরকে বলতে হবে। আপনার নাম? আমার নাম এমডি মোস্তফা শেখ। তাহলে শুনলেন আপনারা যে দুধসর থেকে এখান থেকে প্রায় ষোলো সতেরো কিলোমিটার রাস্তা দূর, এবং রাস্তা এত ভাঙা যে যাওয়ার উপায় নাই মানুষের, রাস্তা ঠিক নাই, পানীয় জল ঠিক নাই, মানুষ রেশন কার্ড ঠিক করতে এসে কিভাবে হয়রান হচ্ছেন আপনারা নিজেই শুনছেন সেসব কথা। এইসব দুধসর থেকে অত দূর থেকে সাত দিন ধরে প্রায় একশো টাকা প্রতিদিন খরচ, তার নিজের কাজ কামাইতে থাকলে ভোর ছটায় আসেন আর এখানে বারোটার সময় অফিস খোলা হয়, বারোটা সাড়ে বারোটা নিচে কোনো অফিস খোলা হয় না, তাও অনেকদিন অকারণেই বন্ধ থাকে যা সাধারণ মানুষ জানতেই পারেন না। কোথা থেকে কি কাজে কতদিন ধরে হয়রান হচ্ছেন একটু বলবেন এখানে কতদিন? আমার রেশন কার্ড লক করে দিয়েছে, আর রেশন কার্ডে যাচ্ছি আমার স্বামীর নাম আসছে না, আমার শ্বশুরের নাম আমার নাম আসছে, যদি গিয়ে দেয় শ্বশুরকে নিয়ে আসছে যে তোমার আপনার কোনো নামই আসছে না, এদিকে আমার স্বামী ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে ওর কোনো নাম আসছে না। মাল পাচ্ছেন রেশনে? না, আমার দু মাস বলছে ব্লকে যাও, ব্লকে আসছি, এখানে আছে তো ঠিক হয়েছে রেশন পাবা, ওখানে এসে তো ঠিকই হয়নি। এইভাবে কতদিন ধরে এখানে হয়রান? আমি এখানে দু মাস ধরে হয়রান হচ্ছি, এখানে এসেছি ছ দিন, ডিলারের কাছে গেছি সাত আট দিন, একই খবর যে তোমাদের লকি আছে, কোনো খবরই নাই। তাহলে এতে কি আমরা কাজ কামাই বা খরচ পয়সা খরচ হচ্ছে? আমরা গরিব মানুষ, তাহলে আমরা চালের দুটো চাল টাল দেয় তা দুটো কার্ড, তা সেটা পাচ্ছেন না? না, কিছুই পাচ্ছি না, কিন্তু হয়রান হচ্ছি। হয়রানে খরচ? হ্যাঁ, হয়রানে ওখানে গেছি সাত আট দিন, আমাদের একটু ডিলারটা একটু দূরে, ডিলারের অফিস আবার এখানে। আমার নাম শম্পা মণ্ডল, গ্রাম গাদিগাছা, ডিলার মধুপুর, মধুপুরে পঞ্চায়েত মধুপুর। এইভাবে যে একটা ছোট কাজের জন্য আজকে এসে হয়েছে কাজ আপনার? না, এখন ওই তো ভিড়, সকালে এসেছি, নটায় এসেছি, সকাল নটায় এসেছেন, এখনো কোনো কাজ না। তাহলে আপনার শুনছেন যে এক ভদ্রমহিলা, উনিও বলছেন প্রায় দু মাস ধরে হয়রান হচ্ছেন এবং এখানে ছয় সাত দিন আসা হয়ে গেল, তাও ডিলার বলছে ব্লকে যান, ব্লক বলছে রেশন ডিলার ওখানে পেয়ে যাবেন, কিন্তু উনি মালও পাচ্ছেন না, কার্ডও ঠিক হচ্ছে না। তো কি বলবেন আপনারা, নিজে শুনুন, আপনাদের ঘরের মা বোনেরা কি বলছেন, ভাইরা কি বলছেন, আপনারাই শুনুন। আমি এসে আপনার রেশন কার্ড করেছিলাম আজ দু বছর আগে, একসঙ্গে কার্ড করি একটা পেয়েছি একটা পাইনি, এখানে আসছে বলছে ওখানে, ওখানে যাচ্ছে বলছে ওখানে, বলছে পোস্ট অফিসে পাবেন, অথচ পোস্ট অফিসে যাচ্ছে বলছে আমাদের কাছে, না আসলে আমরা কোথা থেকে দেবো? এই ধরেন ঘুরতে আছি সে বাড়ি দুধসর, আপনার এই সর্বাঙ্গপুর অঞ্চল, এবার সে কার্ড করছে, হ্যাঁ আশা কামাই নেই, এই ঘোরাঘুরি করছে, একে বলছে ওকে বলছে, কিন্তু কার্ড পাচ্ছে না, এবার মালও দিচ্ছে না, হ্যাঁ এই করে বেড়াচ্ছি, বিনা পয়সা চাল দেওয়ার জন্য কিন্তু পাচ্ছি না, ওইলি তো সব সংসার চলবে, আমি তো পাচ্ছেন না, কার্ড পাইনি তো দেবে কোথা থেকে, আর যেটা পাচ্ছি সেটা লিঙ্ক হয়নি, অমুক হয়নি, এই হয়নি, তমুক হয়নি, বিভিন্ন রকমের বলছে ঘোরাচ্ছে, আমি ড্রাইভারি করি, ধরুন কামাই হয়ে বসে আছে, মালিক তো আমার বেতন দেবে না? আমার নাম মোহাম্মদ গোলাম হোসেন শেখ,
বিডিওকে জানেছেন এসব অসুবিধার কথা? বিডিওকে একবার এসে বলেছিলাম, তো বিডিও বলল যে কার্ড আপনার হয়তো ডেলিভারি হয়ে গেছে, পৌঁছায়নি, ওটা হয়তো আপনার পেয়ে যাবেন, পোস্ট অফিসে খোঁজ নিতে হবে। পোস্ট অফিস বলছে কার্ড পেলে আপনার বাড়ি পৌঁছে যাবে। নিজের গ্রামের নেতারা কি বলছেন? নেতাদের কথা বাদ দেন, ওরা তো একবার এসে আপন আপন হলেই হয়ে গেল, নিজের হলে। নামেই জনপ্রতিনিধি? নামেই জনপ্রতিনিধি, আজকাল তো বুঝতে পারছেন যা যুগ। এএইচএম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি অ্যান্ড কনস্ট্রাকশন, 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন মালিত্তা, ঠিকানা আমতলা নিমতলা মোড় নদা মুর্শিদাবাদ। এখানে বাড়ির প্ল্যান এস্টিমেট, বিল্ডিং কন্ট্রাক্ট, লেবার কন্ট্রাক্ট এছাড়াও হাউস বিল্ডিং লোনের প্ল্যান এস্টিমেট করা হয়। যে কোনো সরকারি ও বেসরকারি প্রজেক্টের জন্য যোগাযোগ করুন 9614237356 অথবা 7031608383 এই নম্বর। নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল চুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি সু হাউস আমতলা হসপিটাল রোড, নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।